বাবা রুমে নেই, কই গেছে দেখি তো যে। এই তুমি এখানে বসে বসে কি খাচ্ছ লুকায় লুকায়? চিপস দেখো না, এতগুলা চিপস তুমি এখানে একা একা বসে বসে খাচ্ছ। খাবা তোমরা? তো খাবো না, তুমি এখানে আমাদের ওই রুমে রেখে। আমি অন্য জিনিস রাখছি, চিপস না, আমি তো চিপস খেতেছি, তোমাদের এটা একটা স্পেশাল জিনিস খাওয়াবো এই জন্য। তুমি একা একা চিপস খাচ্ছ আর আমাদের স্পেশাল জিনিস খাওয়াবে, এতগুলা চিপস তুমি কেন খাচ্ছ বলো, কি খাওয়াবো আমাদের? তোমাদের চিকেন খাওয়াবো। তো চিপসের জন্য আমরা খাবো না? আরে চিপসের সাথে তো চিকেন, চিপস আমি না খাই তোমরা চিকেন পাবো কোথা থেকে? চিপসের প্যাকেটে কি চিকেন দেয় নাকি? চিপসের প্যাকেটে চিকেন দেয় না, এই যে প্রতিটা প্যাকেটের সাথে একটা করে চিকেন দেয়। কি বলো, প্রতিটা প্যাকেট কেএফসি তে নিয়ে যাব, তুমি একটা করে চিকেন পাবা, এই জন্য আমি চিপস গুলি খাই আর প্যাকেট গুলি রেডি করতেছি যাতে তোমাদের নিয়ে আমি কেএফসি তে নিয়ে চিকেন খাওয়াইতে পারি। ও আচ্ছা, এই যে তুমি এক এক চিপস খাও, দেখো এই যে চিকেন দেখছো, চলো এবার কেএফসি তে চলো, এই চিকেন তোমাদের, চলো চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ইতোমধ্যে আপনারা জেনেই গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি, আরাতের বাবা নাকি আমাদের কেএফসি চিকেন খাওয়াবে, তাও আবার ফ্রিতে। তাই আমরা চলে এসেছি মিরপুর 11-র কেএফসি ব্রাঞ্চে, এসেই দেখছি প্রচণ্ড ভিড়। আর যেহেতু এটা ডিসেম্বর মাস অর্থাৎ ক্রিসমাস, সেজন্য আর কি সান্টাক্লজ ক্রিসমাস ট্রি দিয়ে প্রায় প্রত্যেকটি রেস্টুরেন্ট সাজানো হয়েছে। এখন আমি বলছি আসলে ফ্রি চিকেনের ঘটনাটা কি, বাংলাদেশের যে কোনো এক্সক্লুসিভ কেএফসি আউটলেট থেকে যে কোনো চিকেন আইটেম কেনার সময় খালি প্রোমো প্যাক অর্থাৎ কুরকুরে যেখানে 159 টাকার ফ্রি কেএফসি চিকেন লেখা আছে, সেই প্যাকটা যদি আপনারা সেখানে জমা দেন, সাথে সাথে আপনি আপনার ন্যূনতম ক্রয়ের সাথে ফ্রি হিসেবে 159 টাকার মূল্যের একটি হট অ্যান্ড ক্রিসপি চিকেন পেয়ে যাবেন ফ্রিতে। তাছাড়া আপনারা কিন্তু সর্বোচ্চ তিনটাই খালি প্যাকেট জমা দিতে পারবেন এবং তিনটা ফ্রি চিকেন পাবেন। তাই আমরা তিনটা কুরকুরের খালি প্যাকেট জমা দিয়েছি এবং 159 টাকার তিনটা চিকেন ফ্রাই অর্ডার করেছি, এবং এই তিনটা চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রিতে ওরা আমাদের আরও তিনটা চিকেন ফ্রাই দিয়ে দিয়েছে। এই তো হয়ে গেল ফ্রি চিকেন খাওয়া। দেখতেই পাচ্ছেন আপনারা ওদের কোয়ান্টিটি কেমন। এভাবে এই অফারটা পেলে কিন্তু আপনাদের অর্ধেক টাকা সেভ হয়ে যাবে। আপনি 150 যেখানে একটা চিকেন ফ্রাই খেতে পারতেন, আপনি 10 টাকার একটা কুরকুরের খালি মোড়ক জমা দিলে আপনি 150 দুইটা চিকেন ফ্রাই খেতে পারবেন। ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। ওদের এখানে ওরা তিনটা আমাদের সলিড পিস দিয়েছে, আর দুইটা উইংস দিয়েছে, আর একটা লেগ পিস দিয়েছে। আপনারা যারা এর আগে কেএফসি চিকেন খেয়েছেন বা রেগুলার খান, আপনারা তো জানেনই কেএফসি চিকেনের কোয়ালিটি। তাছাড়া এর আগেও কিন্তু আমরা কেএফসির এই অফারটা পেয়েছিলাম, ওরা প্রায় প্রত্যেক বছরই নির্দিষ্ট কিছু সময়ের জন্য এই অফারটা দিয়ে থাকে। এই তো আরাতছোনাও চিকেনটা খাচ্ছে বেশ মজা করে, আর আরাতের বাবার যেহেতু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ, তাই সে এতগুলো চিপস কিনে নিয়ে আসছে আমাদের ফ্রি চিকেন খাওয়াবে বলে। আমার কাছে এই আউটলেটের এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগে, আউটলেটটা অনেক বড় আর অনেক সুন্দর, সেজন্য আমরা এখানেই এসেছি। এখন আমি আপনাদের বলে দিচ্ছি আসলে এই অফারটা কতদিন থাকবে। এই অফারটা 31 আগস্ট 2023 থেকে শুরু হয়েছিল, এখন 31 ডিসেম্বর 2023 পর্যন্তই থাকবে, মানে আর কিছুদিন আছে। আজকে যেহেতু 26 তারিখ, আর 4 দিন আছে, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, যারা এই অফারটা নিয়েছেন তারা তো নিয়েছেন, আর যারা এখনও নেননি তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারেন কুরকুরের খালি প্যাকেট নিয়ে কেএফসিতে ফ্রি চিকেন খেতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের আটবাবু চিকেনের হাড্ডি খাচ্ছে। আর সোনার যেহেতু একটু দাঁত ওঠা শুরু করেছে, তাই সে আর কি শক্ত জিনিস কামড়াতে খুবই পছন্দ করে, সেজন্য ওকে আমরা চিকেনের একটা হাড় দিয়ে দিয়েছি যে তুমি এটা খাও বসে বসে, এবং সে খুব সুন্দরভাবে এনজয় করছে। আর এই তো ইতিমধ্যে আমাদের চিকেন ফ্রাই মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। তাছাড়া আপনারা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন আরাধনার ঘড়িটা কেমন হয়েছে। এখন বলো কেমন লাগছে? আমি যে বৈশা বৈশা চিপস খাইলাম তোমাদের না দিয়া, এই যে মাংসগুলি খাইলাম, এই চিপস খাইলাম দেখে তো খাইতে পারলাম, নাহলে তো খাইতে পারতাম না। এখন তোমার অনুভূতি কি বলো? তো যাই খাওয়া, চিপস
তাই না? নাটক কর, নিজে তো খাইছো, পোলাটাও খাওয়াইছো। আরো আরাত আরাত বাবা, এই যে আরাত আরাত ও আরাত, আল্লাহ হাফেজ, টাটা টাটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের এবং আমাদের আত্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।